নমস্কার বন্ধুরা, আপনাদেরকে বাঙালির ভোজনালয়ে স্বাগত। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চলুন রেসিপিটি শুরু করা যাক। তাহলে বন্ধুরা, দেখে নেওয়া যাক ব্রেড পকোড়া বানাতে আমার কী কী উপকরণ। গাজর কুচি, বিনস কুচি, বিট কুচি রাখা আছে, ফুলকপি ছোটো টুকরো করা, মটরশুঁটি, ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচি, আদা কুড়ানো, আলু মাখা, ছাতু, বাদাম, ভাজা মশলা, ধনে জিরে, চিনি, নুন, হলুদ, পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা, এবার কড়াইয়ে তেল দিয়ে নিলাম, পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি এক এক করে সবজিগুলো দিচ্ছি, বিনস আর গাজরটা দিয়ে দিলাম, এবার বিটটা দিলাম, এবার নাড়াচাড়া করে নিলাম, ফুলকপিগুলো দিয়ে দিলাম, ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সব একসাথে মিশিয়ে নিচ্ছি বা নাড়াচাড়া করে নিচ্ছি। মটরশুঁটি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিলাম, আদা কুড়িয়ে রাখা ছিল আর একটু আদা বাটাও দিলাম, দুটো একসাথে, কারণ আদার পরিমাণটা এখানে বেশি, কোনো মশলা তো ব্যবহার করিনি। হলুদ দিলাম, লবণ দিলাম আন্দাজ মতো, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। সবজি থেকে দেখুন জল বেরিয়ে আমার পুরো সবজিটাই সেদ্ধ হয়ে এসছে। এবার আমি কিছুটা চিনি দিয়ে দিলাম, আবারও নাড়াচাড়া করলাম, এবার ভাজা মশলাটা দিয়ে দিলাম, ধনে জিরে মৌরি শুকনো লঙ্কা কাঠখোলায় ভেজে নিয়ে আমি সেটা গুঁড়ো করে আমি দিয়ে দিলাম। ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম, এবার ভেজে রাখা বাদামটা আমি দিয়ে দিলাম, ধনে পাতা কুচো দিয়ে দিলাম, দিয়ে একসাথে সব আমার ভাতটা প্রায় তৈরি আসছে। এবার আলু সেদ্ধটা দিয়ে দিলাম, বাইন্ডিংয়ের জন্য আলুটা দিলাম, এবার ছাতুটাও দিলাম, তাহলে ভালোভাবে বাইন্ডিংটা হবে। অনেকে বেসন ময়দা আটা যে যেটা ভালোবাসে, আমি ছাতু দিলাম, আপনারা যেটা ভালোবাসবে সেটা দেবেন, আমার তৈরি হয়ে গেছে ভুট্টা একদম। এবার আমি চলে আসলাম, আমি ময়দা নিলাম, কর্নফ্লাওয়ার নিলাম, গোলমরিচের গুঁড়ো, একটু নুন নিলাম, একটু নুন মিশিয়ে দিলাম, পাউরুটিগুলোকে এবার আমি কোনাকুনি করে কেটে নিলাম, এবার আমি পুরটাকে ভরে নিলাম, ভেজিটেবিল পুরটাকে ভরে নিলাম, এইভাবে ভরে নিতে হবে। ভরে নেওয়ার দেখুন, এই দেখুন ভরে নেওয়ার পরে এবার আমি কর্নফ্লাওয়ার আর ময়দার মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে চুবিয়ে নিলাম, এবার আমি এক এক করে ছেড়ে দিচ্ছি, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি লো সিমে। আমার ভাজা হয়ে গেল, আমার ব্রেড পকোড়া একদম তৈরি হয়ে গেছে। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। শীতের দিনে খুব ভালো লাগে এরকম ব্রেড পকোড়া খেতে, তো একদিন বানিয়ে দেখবেন। বাচ্চাদের এরকমভাবে করে দিলে তারা খেতে ভালো, ধন্যবাদ।